কেমন হবে যদি ১৮ বছর বয়সের একজন শিক্ষার্থীকে টানতে হয় কয়েক লাখ টাকার ঋণ? এমনটাই হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রে। এ কারণে প্রতি বছরই স্কুলের গণ্ডি পার করতে পারে না দেশটির অনেক সাধারণ শিক্ষার্থী। এরকম ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থাতেও পড়াশোনার জন্য যায় বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রায় ৪ কোটি ৪০ লাখ শিক্ষার্থীর মোট ঋণের পরিমাণ ১.৭৫ ট্রিলিয়ন বা ১,৭৫,০০০ কোটি ডলার। মাথাপিছু এই ঋণের পরিমাণ ৩৮,০০০ ডলারের বেশি। এই ঋণের অন্যতম কারণ যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা। পারিবারিক খরচের সাথে এই ঋণের তুলনা করলে হিসাবটি সহজেই বোঝা যায়। শিক্ষার্থীদের ঋণ সংক্রান্ত বিষয়াদি নিয়ে কাজ করে নিত্র প্রতিষ্ঠানটির তথ্য মতে, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গড় বার্ষিক খরচ যথাক্রমে ২১,০০০ ও ৫০,০০০ ডলার, যা দেশটির একটি পরিবারের গড় বার্ষিক আয়ের প্রায় অর্ধেক। তিন ভাগে ভাগ করা হয় যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থাকে, যা K-12 মডেল নামে পরিচিত। এর অর্থ কিন্ডারগার্টেন থেকে দ্বাদশ মডেল। এই কাঠামোতে ৬ থেকে ১৭ বছরের শিক্ষার্থীদের প্রাথমিক, মধ্যবর্তী ও উচ্চ মাধ্যমিক স্কুলে বিভক্ত করা হয়। এর মধ্যে প্রাথমিক শিক্ষা ফ্রি, আর মোট ঋণের ১৩% অর্থাৎ ২২৭ কোটি ডলার শুধু উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা বহন করে। অন্যান্য খাতের মতো শিক্ষা ঋণেও যুক্তরাষ্ট্রে বর্ণ বৈষম্য লক্ষ্য করা যায়। এক্ষেত্রে শ্বেতাঙ্গদের তুলনায় কৃষ্ণাঙ্গদের ঋণের পরিমাণ বেশি, এবং দরিদ্রতার কারণে ঋণ পরিশোধেও তারাই বেশি ব্যর্থ হয়। তালিকায় পরের অবস্থানে যথাক্রমে শ্বেতাঙ্গ, হিসপ্যানিক ও এশীয়রা। একজন আমেরিকান উচ্চ মাধ্যমিক পাশ করলে যে পরিমাণ আয় করতে পারেন, বিশ্ববিদ্যালয় শেষ করে তারা প্রায় দ্বিগুণ আয় করতে পারেন। গবেষক, উচ্চতর দক্ষতা সম্পন্ন ও বিশেষায়িত ডিগ্রিধারীদের আয় আরও বেশি। কাজেই বিশ্ববিদ্যালয়ের অনার্স, মাস্টার্স ও পরবর্তী আরও পড়াশোনার জন্য অনেক শিক্ষার্থীরা ঋণ নিতে উৎসাহী হন। অধিক ঋণ নিলেই শিক্ষার্থীরা উচ্চতর ডিগ্রি পাবে বিষয়টা অতটাও সহজ নয়। স্কুলে থাকতে নেয়া এই ঋণের বোঝা চাকরি জীবনেও দীর্ঘ সময় বহন করতে হয়। পরিসংখ্যান মতে ১৮ বছরের নিচে থেকে ৫০% নাগরিকদের টানতে হয় এই ঋণের বোঝা। ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থায় প্রতি বছর সারা বিশ্ব থেকে লাখ লাখ শিক্ষার্থী পড়তে যান। এর পেছনে অন্যতম কারণ বিজ্ঞান, ব্যবসা ও মানবিক তিনটি বিভাগেই সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় ১৫০টি যুক্তরাষ্ট্রের। নোবেল প্রাইজের ভিত্তিতেও সেরা দশে এই দেশ। তাই চাকরির বাজারে এশিয়ার শিক্ষার্থীরা ভালো দাম পান, নিজের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়লে অতটা সুযোগ পান না। শিক্ষার্থীরা পড়া শেষ করে যুক্তরাষ্ট্রেই চাকরি করার সুযোগ পান। শুধু চাকরি নয়, কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ পর্যায়েও পৌঁছাতে পারে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত শিক্ষার্থীরা। যেমন ভারতীয় হলেও গুগলের প্রধান হয়েছেন সুন্দর পিচাই, যদিও কোম্পানির প্রতিষ্ঠাতা লেরি পেজ। অপরদিকে এশিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর প্রশাসনিক কাঠামো পরিবার কেন্দ্রিক, অর্থাৎ কোনো শিক্ষার্থীর যোগ্যতা থাকলেও প্রতিষ্ঠানের শীর্ষে পৌঁছানো প্রায় অসম্ভব। বহিরাগত মেধাকে পুঁজি করে এগিয়ে যাচ্ছে অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র। এমন উন্নত দেশের শিক্ষা ব্যবস্থার এই হাল কিছুটা হলেও অবাক করে বিশ্বকে।